সার্জেন্ট গোলাম বৃহস্পতিবার রাত দিকে সাড়ে নয়টার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর মুক্তিযোদ্ধা অবদানের জন্য একমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে একই সাথে বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি লাভ করেন তিনি আজ বেলা এগারোটায় শ্যামলিতে মুক্তিযোদ্ধা টাওয়ার প্রাঙ্গনে রাষ্ট্রীয় সম্মাননার পর কলেজ গেট কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে বাদ জুম্মা বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে